সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু নরিয়া বিহারিলাল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম আগামীকাল পবিত্র ঈদুল আজহা এই উপলক্ষে তোমাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে মধ্যে আমাদের জুম ক্লাস শেষ হয়েছে অর্থাৎ আমরা ঈদ উপলক্ষে জুম ক্লাস আপাতত বন্ধ রেখেছি আগামী পঁচিশ তারিখ থেকে সন্ধ্যায় পুনরায় আবার জুম ক্লাস চালু হবে তোমাদের এসএসসি এক্সাম খুব কাছাকাছি চলে এসেছে অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে তোমাদের এসএসসি এক্সাম শুরু হবে সেই কথা চিন্তা করে এই ঈদের আনন্দের মাঝেও তোমাদের সামনে একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি তোমরা পাঠটি মনোযোগ সহকারে দেখবে এবং বিভিন্ন তথ্যগুলো নোট করবে তাহলে চলো শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমি নীরেন্দ্রনাথ মুন্সি ট্রেড ইনস্ট্রাক্টর বিল্ডিং নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় নড়িয়া শরীয়তপুর আজকের পাঠের বিষয় বিল্ডিং মেনটেন্স এসএসসি ভোকেশনাল শাখা দুই হাজার একুশের পরীক্ষার্থীদের জন্য মনোযোগ সহকারে পাঠটি দেখবে বন্ধুরা এখানে একটি মেঝে বা ফ্লোরের চিত্র দেখতে পাচ্ছ এবং এই ফ্লোরটি কতগুলো ইট দ্বারা সোলিং করা হয়েছে তোমরা কি জানো এই সোলিংয়ের জন্য কতগুলো ইটের প্রয়োজন হবে আজকে আমরা তোমাদের সামনে এই ইটের হিসাব নিয়েই আমি আলোচনা করব। তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে তাহলে চলো সলিং কাজে ইটের হিসাব নিয়ে আজকের পাঠ শুরু করি শিক্ষার্থী বন্ধুরা বাম পাশে একটি কক্ষ বা রুম দেখছ রুমের দৈর্ঘ্য তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট অর্থাৎ এই পাশের মাপ হলো তেরো ফিট আর এ পাশের মাপ হলো বারো ফিট অর্থাৎ বারো ইন্টু তেরো ফিট ক্ষেত্রফলের একটি কক্ষে ইটের ছোলিং করতে কতগুলো ইট লাগবে সেটি এখন আমি তোমাদের সামনে তুলে ধরব লক্ষ্য করো এখানে একটি চিত্র ভালো করে লক্ষ্য করো আমরা ইটের হিসাব নির্ণয় করতে গেলে অবশ্যই ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে জানতে হবে তোমরা কি জানো ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইভাবে হিসাব করা হয় ভালো করে লক্ষ্য করো প্রথমে প্রথম হিসাবটি হলো যে মশলা ছাড়া ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিতীয় হিসাবটি হলো মশলা সহ ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা ইটের সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই মশলাসহ ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেই আমরা হিসাব বের করতে পারব কারণ যেহেতু মেঝেতে শোলিং করা হয় তখন অবশ্যই সেখানে মশলার প্রয়োজন হয় মশলা হিসাব করেই আমাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে তাহলে লক্ষ্য করো মশলাসহ একটি ইটের দৈর্ঘ্য দশ ইঞ্চি এবং প্রস্থ পাঁচ ইঞ্চি আর মশলা ছাড়া একটি ইটের দৈর্ঘ্য তোমরা নিশ্চয়ই জানো সাড়ে নয় এবং সাড়ে চার তবে আমরা এই হিসাব করতে গেলে অবশ্যই মশলা সহ আমরা একটি ইটের দৈর্ঘ্য নেব যেটি হলো দশ ইঞ্চি এবং প্রস্থ হল পাঁচ ইঞ্চি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা পরবর্তী অংশে চলে যাই বন্ধুরা মশলা সহ একটি ইটের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে আমাদের ইটের সংখ্যা নির্ণয় করতে পারবো তাহলে মশলা সহ একটি ইটের ক্ষেত্রফল হবে দশ ইঞ্চি ইন্টু পাঁচ ইঞ্চি আর নিচে দেখো ভাগ করা হয়েছে বারো ইন্টু বারো কেন ভাগ করা হয়েছে কারণ দশ ইঞ্চি এটাকে ফুটে আনতে হলে ভা বারো দিয়ে ভাগ করতে হবে পাঁচ ইঞ্চি এটাকেও ফুটে আনতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে তাই দশ ইঞ্চি ইন্টু পাঁচ ইঞ্চিকে আমরা বারো ইন্টু বারো দিয়ে ভাগ করেছি ফলে এর ক্ষেত্রফল এসেছে জিরো পয়েন্ট থ্রি বর্গ ফুট অর্থাৎ একটি ইটের ক্ষেত্রফল মশলা সহ একটি ইটের ক্ষেত্রফল জিরো পয়েন্ট থ্রি বর্গ ফুট এবার আমরা পরবর্তী অংশে চলে যাই রুমের সাইজ যেহেতু এখানে রুমের সাইজ দেওয়া আছে বারো ইন্টু তেরো ফিট অর্থাৎ বারো ফিট ইন্টু তেরো ফিট এই রুমের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বারো ইন্টু তেরো ইকুয়াল একশো ছাপ্পান্ন বর্গ ফুট গ্রহণ করলে হবে একশো ছাপ্পান্ন বর্গ ফুট অর্থাৎ এই রুমটির মেজের ক্ষেত্রফল হবে একশো ছাপ্পান্ন বর্গ ফুট তাহলে আমরা একটি ইটের ক্ষেত্রফল পেলাম এবার আমরা একটি নির্দিষ্ট রুমের ক্ষেত্রফলও পেলাম এবার রুমের ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই ইটের সংখ্যা পাওয়া যাবে তাহলে সূত্রটি হলো ইট লাগবে হল কক্ষের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটি ইটের ক্ষেত্রফল তাহলে কক্ষের ক্ষেত্রফল এখানে ছিল একশো ছাপ্পান্ন বর্গ ফুট এবং একটি ইটের ক্ষেত্রফল আমরা বের করেছিলাম জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন ট্রিপল টু এবার ভাগ করলে ভাগফল আমাদের আসবে চারশো উনপঞ্চাশ দশমিক দুই আট লক্ষ্য করো বন্ধুরা এখানে কিছু ভগ্নাংশ এসেছে তবে ইটের সংখ্যা কিন্তু ভগ্নাংশে হয় না তাই আমরা টু পয়েন্ট এইট আসার কারণে আমরা একটি ইট বেশি ধরে নিয়েছি সুতরাং উক্ত কক্ষের মেঝেতে ইটের সোলিং করতে ইটের প্রয়োজন হবে চারশো পঞ্চাশটি নিশ্চয়ই তাহলে তোমরা এবার বুঝতে পেরেছ একটি সহজ হিসাব অর্থাৎ একটি কক্ষের ক্ষেত্রফল বের করবে এবং একটি মশলা সহ একটি ইটের ক্ষেত্রফল বের করবে এবার কক্ষের ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে ইটের সংখ্যা পাওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সামনে অর্থাৎ আগামীকাল ঈদ তাই ঈদের মধ্যে আনন্দ উপভোগ করতে গিয়ে তোমাদের সময় কম থাকবে বিধায় আমি ছোট্ট একটি বাড়ির কাজ তোমাদের সামনে উপস্থাপন করেছি এই কাজটি আনন্দের ফাঁকে তোমরা করে ফেলতে পারবে অর্থাৎ একটি রুমের সাইজ দেওয়া আছে চোদ্দ ফিট ইন্টু বারো ফিট কক্ষটির মেঝেতে ইটের সোলিং করতে কতটি ইট প্রয়োজন হবে হিসাবটি তৈরি করে আনবে যেহেতু পূর্বেই তোমাদেরকে স্লাইডগুলোতে সুন্দরভাবে হিসাবটি বুঝিয়ে দিয়েছি তাই এই বাড়ির কাজটি করতে তোমাদের বেশি সমস্যা হবে না আশা করি তোমরা এই কাজটি নিশ্চয় করে আনতে পারবে তা ধন্যবাদ জানাই তোমরা মনোযোগ সহকারে নিশ্চয়ই পাঠটি করেছ এবং বিভিন্ন তথ্যগুলো খাতায় নোট করেছ আর আগামীকাল ঈদুল আজহার আনন্দে তোমরা মেতে থাকবে তবে লক্ষ্য রাখবে যেহেতু আমাদের বৈশ্বিক করোনা মহামারীতে আমরা জরাজীর্ণ হয়ে গেছি তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং বাহিরে গেলে মাস্ক ব্যবহার করব এবং ঘন ঘন সাবান পানি দিয়ে হাত পরিষ্কার রাখব ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঈদ মোবারক